আগামী 29শে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে। ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতেই। বিকেলে নির্বাচন কমিশনে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। একই দিনে শূন্য ঘোষিত বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচন হবে, তবে ভোট হবে ব্যালটে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হবে 27 ফেব্রুয়ারি 2020 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 1 মার্চ 2020 রবিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 2 থেকে 4 মার্চ সোমবার থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 8 মার্চ রবিবার। প্রতীক বরাদ্দ 9 মার্চ 2020 সোমবার। আর ভোট গ্রহণ হবে 29 মার্চ 2020 রবিবার।